বায়োকেমিক পারিবারিক সেবা দেওয়ার জন্য যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন বা দক্ষ চিকিৎসক হওয়ার উদ্দেশ্যে বায়োকেমিকে আমার সঙ্গে ইউটিউবে এবং ফেইজে একত্রিত হয়েছেন তাদের উদ্দেশ্যে সপ্তাহে 2-3টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে মূত্রযন্ত্রের 2 নম্বর রোগ মূত্রপাথর নিয়ে আলোচনা করব। সুতরাং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং পারিবারিক প্রয়োগ করার চেষ্টা করে পরিবারকে রক্ষা করবেন। এই আশা রেখেই আজকে মূত্র রোগ সম্বন্ধে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলে আসি, মূত্র রোগ কাকে পড়ে, অর্থাৎ ইংরেজিতে রেনাল ক্যালকুল অথবা রেনাল স্টোন, অর্থাৎ মূত্র পাথরি বাংলায় বলে, অর্থাৎ কিডনিতে বা কিডনির ইউটেরাসে অথবা ইউথ্রোতে যেখানে প্রস্রাব জমা হয় যে কোনো জায়গায় যদি কোনো পাথর হয় এবং পাথরের যদি কোনো প্রবলেম হয় তাকে আমরা মূত্রপাথর হিসাবে চিহ্নিত করতে পারি, অথবা এক্স রে অথবা প্রস্রাব কালচার করো সেটা আমরা বুঝতে পারি মূত্রের ভিতরে এই সকল পদার্থ আছে এবং এই সকল পদার্থের কারণে মূত্রে পাথর হয়। চলে আসি, আমরা বুঝলাম পাথর হয়েছে, হলে কি হয়, কি কি কারণে পাথরগুলো হয়, যে সকল কারণে পাথরগুলো হয় এক একটা করে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে হলো প্রস্রাব অবরোধ হয় সচরাচর পাথর হলে, প্রথম হলো অতিরিক্ত চুন খাওয়ার ফলে, যদিও এটা সকলের গ্রহণযোগ্যতা নয়। 2 নম্বর হচ্ছে পরিপাক বা পরিপোষণের অভাব, 3 নম্বর হচ্ছে জলবায়ু বা পেশা, 4 নম্বর হচ্ছে শরীর থেকে ঘাম নিঃসরণ বা নির্গতন হওয়া, 5 নম্বর হচ্ছে যে কোনো সংক্রামক রোগ যদি মূত্রযন্ত্রে আক্রমণ করে তাহলে এই পাথর সৃষ্টি হতে পারে, 6 নম্বর অতিরিক্ত স্নেহজাতীয় গ্রহণ, 7 নম্বর রক্ত সংবহন ক্রিয়া ব্যাঘাত। এই সকল কারণেই 7টি কারণ উল্লেখ করলাম, এই সকল কারণেই পাথর হয়ে থাকে। তাহলে চলে আসি, আমরা পাথর যদি হয় তাহলে কিভাবে বুঝবো যে পাথর হয়েছে, সেখানেই একটু বেশি পরিমাণ লক্ষণের কথা বলেই আমি ওষুধে চলে যাব। চলে আসি, তাহলে 1 নম্বর লক্ষণ বারবার প্রস্রাব ত্যাগ, 2 নম্বর মূত্রে পুজো বমি শ্লেষা মিশ্রিত থাকে, 3 নম্বর কুস্কি বা অন্ডকোষে প্রচণ্ড ব্যথা, 4 নম্বর ভারী কোনো জিনিস তুলতে গেলে বা রাত্রে হঠাৎ বেদনার উদ্রেক হয়, 5 নম্বর বেদনা একদিকের কিডনি বা ইউটেরাস থেকে আরম্ভ হয়ে একেবারে কুস্কি পর্যন্ত অথবা কোনো কোনো সময় ঊর্ধ্বদিকে ব্যথা যায়, অন্ডকোষের ঊর্ধ্বদিকে আকর্ষিত হয়, অর্থাৎ অন্ডকোষটা মনোহজনক কেউ টেনে ধরে রেখেছে, বেদনাযুক্ত ও স্ফীত, বেদনা যন্ত্রণা সবসময় থাকে না বা থাকতে পারে না, বমি বমি ভাব, হিক্কা, কপালে ঘাম মূর্ছা, নাড়ি দ্রুত এবং ক্ষীণ, 8 নম্বর জ্বর তাপমাত্রা বেড়ে অনেক সময় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত উঠানামা করে, 9 নম্বর সর্বদেই প্রস্রাব ত্যাগের ইচ্ছা কিন্তু করতে পারে না, প্রস্রাব ফোটাফোটা হয় এবং ফোটাফোটা হয়ে বেরোয়, তলপেটে বেদনা, 10 নম্বর প্রস্রাব ধোয়ার মতো অবরোধ কষ্টকর এবং রক্ত প্রস্রাব, 11 নম্বর যদি বলি চিৎভাবে শুয়ে পাশা যদি উপরের দিকে রাখে তখন মনে হয় যেন পাথর ঘুরে বেড়াচ্ছে। এই সকল লক্ষণ থাকলেই আমরা বুঝতে পারব যে কিডনিতে পাথর হয়েছে, এগুলো টেস্ট করে অনেক সময় যাওয়া যায়, অনেক সময় জানা যায় এবং মূত্র কালচার করেও জানা যায়। আর আর প্রদাহ, পা ফোলা, মূত্র অবরোধ, এগুলো অস্থির চিত্ত অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো অনেক সময় ঘটতে পারে, টক্সিমিয়া অর্থাৎ রক্ত প্রস্রাব দূষিত হয়ে অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। তাহলে চলে আসি, লক্ষণ গেল এবং কারণ গেল, এবার চলে আসি আমরা কি কি ওষুধ বায়োকেমিকে ব্যবহার করে সেবা দিতে পারি, যদি বুঝি পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে আমরা বায়োকেমিক দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে ওষুধটা আসে, যদি খালি প্রস্রাব মনে হয় তাহলে ক্যালকেরি পাথর মনে হয় এবং প্রস্রাবের কোনো কারণ, প্রস্রাব করতে কোনো কষ্ট থাকে তাহলে সিম্পলি আমরা ক্যালকেরিয়া ফস আমরা দিয়েই শুরু করতে পারি, যদি ব্যথা থাকে তাহলে আমাদের ম্যাকফস যোগ করতে হবে।
তার কারণ ব্যথা যদি পাথর যদি মুভমেন্ট করে তাহলে ব্যথার উদ্দক ব্যথা হইলেই আমরা ম্যাকফোর্স প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ না হলে তার ব্যথা কমবে না। তাহলে দেখা গেল ক্যালকেরিয়া ফোর্স প্রথমে হয়, এবং যদি পাথর বুঝে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি তাহলে নিশ্চিত থাকতে হবে আমাদেরকে ন্যাট্রাম ফোর্স দিয়েই আমাদের শুরু করতে হবে। সকল ওষুধগুলো দিনে মিনিমাম 3 থেকে 4 বার 2টা করে, পাওয়ার 6x থেকে 12x, এর উপরে প্রয়োগ করতে গেলে যারা ডাক্তারি করবেন অথবা চিকিৎসা সেবা দিবেন তাদেরকে নির্বাচন করতে হবে। এক একটা ওষুধ ফেল করলেই উপরের দিকে যাবেন, কিন্তু আপনি নিচের থেকে শুরু করতে পারেন 2x বা 3x থেকে, ফেল করলেই আপনি 6x-এ যাবেন। আর যারা পারিবারিক সেবা দেবেন তারা আমার বাক্স থেকে অথবা বাজার থেকে 6x কিনেই শুরু করার চেষ্টা করবেন, তাহলে ভালো না হলে ডাক্তারের পরামর্শ, দীর্ঘ 2-3 মাস খেতে হয়, তা না হলে পাথর গলে অথবা শেষ হয়ে যায় না। চলে আসি চতুর্থ ওষুধটা হচ্ছে সাইলিসিয়া। এই 4টা ওষুধের কথা মনে রাখলেই আমরা বায়োকেমিক মতে সেবা দিতে পারি। আবারও বলছি ওষুধগুলো হচ্ছে ম্যাকফোস, ন্যাট্রাম সাল, ক্যালকেরিয়া ফোর্স এবং সাইলিসিয়া। লক্ষণ ভেদে অনেক সময় অন্য ওষুধও আসতে পারে। তাহলে আজকের এই আলোচনা অর্থাৎ মূত্রযন্ত্রের 2 নম্বর পীড়া মূত্রপাথর নিয়ে আলোচনা শেষ করছি। তার আগে অনুরোধ থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা শেয়ার করে প্রচার করার চেষ্টা করবেন, যেমন সাধারণ মানুষ উপকার পায়। সবাইকে ধন্যবাদ।